কেমন আছো কিনিয়া? হ্যালো, আমিও ভালো আছি। রিক্সে ভালো মন চালাই, কোনো সমস্যা হইতেছে না। আহা, এত কোরবানি আই কি আছে, তোমার কিছু লাগবে নাই? ওই হালকা পাতলা তোমার জন্য লাল চুড়ি আর লাল পিঠে কেনা লাগবে, হালকা লাগবে। হে আমি নাই আমার জান, আমি কষ্ট করি ওর সাথে কথা বলতে আসি। বাড়াইলো মামা হইবে না, তুই কথা বলবি তোর বাড়ি সবাই। তোমার লাগে লাল চুড়ি আর লাল ভিতে মনে চার গুণ আমার দশ গুণ হইলে আমি সখিন একটু কথা বলি তুমি। আমি কথা বলতে পারবো ভাই, আমি সকিনের লাগে একটা শ্যাম্পু দিব ভাই, আমার কোম্পানি ভাই, আমার চাকরি দিয়ে আসা লাগবে ভাই, সকিনের লাগে বুঝে ভালো আছো না? এই তুমি কি যে তোমার কি না একটা মন ঢুকেছি লাগবে। যাইবেন সামনে, কোথায় যাইবেন ভাই? এই একটু সামনে একটু ভাই, অনেক কষ্ট করছি তো, গাড়িতে গাম বাড়িতেছে, যাইতেছি ভাই, পাঁচটা বাইক দিব মানে ভাই। ভাই যখন বলছেন যাইতে পারি, বাট টাকা লাগবে কি 100 টাকা যাইতে কোন কি বেহিন দে হই 40 টাকা বাড়া আমরা 100 জন লাগবে 100, আপনি কি যাইবেন? আচ্ছা ভাই হ্যাঁ থেকে খাইছেন আর কি 90 টাকা দি মনে রান। হ্যাঁ ভাই লাগবে 100। আচ্ছা আচ্ছা মান মে আপনি কোন ই তো আর স্যার ভাই আপনি গলা তো অনেক সুন্দর ভাই, করে যাও ভাই 100 টাকা তো হইবে না ভাই, তোমার লাগ নাই করলাম 100 টাকা না ভাই, অনেক দাম থেকে আইছি ভাই, রোদ দূর থেকে ভাই, এলে কেন বেশি দিলাম তুমি কইলে আমার 500 টাকা না ভাই, 100 টাকা দিতে হবে করো না ভাই। না ভাই এগুলো কি ভাই, আপনি যেরকম কথা বলতে না, তোমার কত হইছে না ভাই, ভাই কত হইছে না ভাই, ওই মেয়ে আপনি কি বলে টাকা দেন ভাই, দেখতে আরে খারাপ হচ্ছে এ কি এগুলো, আরে এখন যদি ফোন দিই না রিকশা সমিতি আগে ভাই মেতে দিবে না, জানোস তো যা মানে করে পরে দেখবি, যাই পরে দেখবি কি দেখবি, আবার দেখবি রে অফিস যা।